বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমরা পড়ছি ইএফটি বইয়ের, ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14। ইউনিট 14-এর লেসন 4, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান নামের কবিতাটা আমরা আজকের ক্লাসে পড়ব। তাহলে চলো শুরু করি। বলছে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, তাহলে সময়কে এখানে সম্বোধন করা হচ্ছে একজন বৃদ্ধ যাযাবর লোক হিসেবে। তাহলে বলছে যে সময়, যাযাবর মানে কি বলো তো? যাযাবর মানে হচ্ছে কেউ কোথাও থামে না, অর্থাৎ তাদের কোনো স্থায়ী বসতি নেই, তারা সবসময় এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে থাকে, সেটাই হচ্ছে যাযাবর। এবং সময়কে বলা হচ্ছে, সময় তুমি একজন বৃদ্ধ যাযাবর লোক, উইল ইউ নট স্টে, তুমি কি একটুও থাকবে না? পুট আপ ইউর ক্যারাভান, ক্যারাভান মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা ইংরেজি শব্দ, ক্যারাভান বলতে বোঝায় যে একটা যানবাহন যেটা কিনা তুমি ঘুমানোর জন্য উপযুক্ত, এরকম। বা তুমি যদি বাংলা করতে যাও, অনেক সময় এরকম হতো না, যাযাবররা যে পায়ে হেঁটে অনেক দূর যাচ্ছে, তখন তাদের যে দলটা সেটাকে কাফেলা বলা হতো। সো ক্যারাভান মানে আমরা সেটাও বোঝাতে পারি। এবং এখানে বলছে কি, জাস্ট ফর আ ডে, তাহলে এই জায়গাটা এমন হয় যে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর দ্য ডে, ফর আ ডে, তাহলে এরকম দাঁড়ায় যে তুমি তোমার ক্যারাভানটা একদিনের জন্য রেখে একটু কি থাকবে না? অল থিংস আইল গিভ ইউ, তুমি একটু থাকো এই কারণে আমি তোমাকে সব কিছু দেবো। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি হবে আমার অতিথি? বেলস ফর ইউর জেনেট, জেনেট মানে হচ্ছে যে ছোটো ঘোড়াটা দিয়ে সে সওয়ারি করে সেটার কথা বলছে, যে তোমার ছোটো ঘোড়াটার জন্য আমি ঘন্টা এনে দেবো। অফ সিলভার দ্য বেস্ট, অর্থাৎ সবচেয়ে ভালো কোয়ালিটির সিলভারের। গোল্ড স্মিথস উইল শ্যাল বিট ইউ আ গোল্ডেন রিং, এবং যারা স্বর্ণের কারুকার্য করে বা স্বর্ণের কাজ করেন, তারা তোমাকে একটা স্বর্ণের রিং তৈরি করে দেবেন, স্বর্ণের আংটি তৈরি করে দেবেন। পিকক্স শ্যাল বাউ টু ইউ, অর্থাৎ ময়ূর তোমাদের সামনে মাথা নত করবে, তোমার সামনে লিটল বয়েজ সিং, ছোটো ছেলেরা গান গাইবে। ওহ অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, বলছে এবং ছোটো ছোটো মিষ্টি মেয়েরা তারা কী করবে, ফেস্টুন উই ইউ উইথ মে, মানে হচ্ছে মে একটা ফুলের নাম, মে ফ্লাওয়ার বলে, সেই মে ফ্লাওয়ার দিয়ে তোমাকে গলায় মালা পরিয়ে দেবে। টাইম ইউ ওল্ড জিপসি, সময় তুমি তো একজন বৃদ্ধ যাযাবর, ওয়াই হেস্টেন অ্যাওয়ে, হেস্টেন মানে হচ্ছে তাড়াতাড়ি করে চলে যাওয়া, তুমি কেন তাড়াতাড়ি চলে যাও? লাস্ট উইক ইন ব্যাবিলন, লাস্ট নাইট ইন রোম, অর্থাৎ সময়ের কথা বলছে যে ব্যাবিলনের শূন্য উদ্যানে তুমি একসময় ছিলে, হয়তো তুমি গত সপ্তাহে ছিলে ব্যাবিলনে, আর গত রাতে হয়তো তুমি ছিলে রোমে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ আন্ডার পল স্টোম, বলছে যে সকালে হয়তো তুমি ছিলে আঙ্কেল পলের ডোম নামে একটা জায়গা আছে লন্ডনে, সেখানে বা ইউকেতে এই জায়গাটা, সেখানে। আন্ডার পলস ডায়াল ইউ টাইটেন ইউর রেইন, বলছে যে সেখানে তুমি তোমার রেইন মানে হচ্ছে ঘোড়সওয়ারি করার জন্য যে একটা দড়ি ধরে রাখা থাকে, সেই দড়িটাকে তুমি আরও শক্ত করছো। ওনলি আ মোমেন্ট অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেন, এবং তুমি একটা মুহূর্তের জন্যই থাকছো, পরের মুহূর্তে তুমি আবার চলে যাচ্ছ। অফ টু সাম সিটি নাও ব্লাইন্ড ইন দ্য ওম্ব, বলছে যে এমন কোনো শহর যেটা, ওম্ব মানে হচ্ছে মায়ের গর্ভে থাকা, বলছে যে এমন কোনো শহর যেটা কিনা এখনও মায়ের গর্ভে তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো একটা শহর যেটা কিনা নতুন করে বানানো হচ্ছে। অফ টু অ্যানাদার এর দ্যাটস ইন দ্য টুম, বলছে অথবা অন্য একটা শহর যেটা আসলে এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি এক জায়গাতে চলে যাচ্ছ, হয়তো একটা শহর যেখানে হয়তো তৈরি করা হচ্ছে বা মাত্রই ডেভেলপ হচ্ছে, অথবা আরেকটা শহরে যেটা আসলে ধ্বংস হয়ে গেছে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি তো বৃদ্ধ একজন যাযাবর, উইল ইউ নট স্টে, তুমি কি থাকবে না? পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর আ ডে, তোমার এই ক্যারাভানটা একদিনের জন্য জাস্ট তুলে রেখে। এই কবিতাটা লিখেছেন র্যালফ হজসন। তাহলে এখানে খেয়াল করে দেখো, সময়কে নিয়ে বলা হচ্ছে, বলা হচ্ছে যে সময়কে বলা হচ্ছে একটুখানি থাকতে, একটুখানি অতিথি হয়ে একটা দিন অপেক্ষা করতে, বলা হচ্ছে যে সময়কে অনেক কিছু দেয়া হবে, তার সাথে যা যা আছে, যা কিছু আছে, তাকে অনেক ধরনের উপহার দেয়া হবে, তাকে, তার জন্য ময়ূর নাচবে, তার জন্য ছোটো মেয়েরা মালা গাঁথবে, কিন্তু সময় তো থাকে না। সময় কী করে, এক এক সময় দেখা যায় যে হঠাৎ করে এখানে তো ওখানে চলে যায়, সময় একই সাথে কোনো একটা শহর ভাঙা কিংবা একটা শহর গড়ার ক্ষেত্রেও সেখানে সাক্ষী হয়ে থাকে, কিন্তু যখনই তুমি সময়কে আটকে রাখার চেষ্টা করবে, সময় কিন্তু এক সেকেন্ডের জন্যও থামবে না, সে চলে যেতে থাকবে। এই যে আমি কথা বলছি, এই যে তুমি ভিডিওটা দেখছো, এই যে 5 থেকে 7 মিনিট সময় তুমি দিলে, এই সময়টা কিন্তু আর কোনোভাবেই ফেরত নেওয়া যাবে না। এই কারণে বলা হয় যে সময়কে ভালোভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর ফেরত আসবে না। এই শিক্ষাটাই আমাদেরকে এই কবিতাটা দিয়ে থাকে। তো আমরা কবিতাটা তো পড়ে ফেললাম লেসন 4, এখন তোমরা আমাকে একটা ছোট প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেস্টেন রেফার টু, তাহলে হেস্টেন মানে আমরা বলেছি যে তাড়াহুড়ো করা, তাহলে এটার সাথে এখানে কোনটা মিলে, মুভ, স্টেডি, স্লো নাকি কুইকেন?
Move মানে হচ্ছে কোথাও নড়াচড়া করা বা মানে জায়গা স্থানান্তর করা হচ্ছে move. Steady মানে হচ্ছে ধীর স্থির, slow মানেও ধীরে, quicken মানে হচ্ছে দ্রুত করা. তাহলে hasten মানে যেহেতু তাড়াহুড়ো করা, সেটার সাথে কিন্তু দ্রুত করাটাই আসলে যায়। তাহলে তাড়াহুড়োর সাথে যায় কোনটা? Quicken. তাহলে 4 নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। Quicken হবে hastenের synonym বা hastenের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আমরা কিন্তু lesson 4টা কমপ্লিট করে ফেলেছি। এর পরের যে ক্লাসটা সেটাতে আমরা lesson 5 পড়বো, আরেকটা খুবই সুন্দর কবিতা যেটা আমার ছোটবেলা থেকে প্রিয়। তো আমি আশা করি তোমরা সেই ক্লাসটাও করবে এবং কবিতাগুলো পড়তে আমার যত ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ততটাই ভালো লাগছে। তোমরা সবাই অনেক ভালো থেকো।